ভারতীয় জনতা পার্টি 2 নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার মোহনপুরের বিজয়নগর গ্রামে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এরিয়ার বসবাসরত লোকজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নাগরিক সভাটি। ভারতীয় জনতা পার্টি তরফে নির্বাচিত সদস্যদের দ্বারা পরিচালিত বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ক আলোচনাকে নিয়ে আয়োজিত এই নাগরিক সভা, জানালেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিন আরও বলেন, যতদিন না পর্যন্ত সমাজের অন্তিম ব্যক্তির অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত এই লড়াই এই প্রচেষ্টা জারি থাকবে, এটাই হলো বিজেপি। প্রসঙ্গক্রমে তিনি রাজ্য সরকারের তিনটি নীতির কথা বলেন, এগুলি হলো নিয়ত, নীতি এবং নিয়ম। অন্তিম ব্যক্তির জন্য আগে তাদের ঘরের ব্যবস্থা করো, আগে তাদের জলের ব্যবস্থা করো, আগে তাদের খাওয়ার ব্যবস্থা করো, আগে তাদের পরনে কাপড়ের ব্যবস্থা করো। যতক্ষণ পর্যন্ত না হবে এই আন্দোলন এবং এই প্রচেষ্টা জারি থাকবে, এটার নাম বিজেপি। তো আপনারা জানেন আমাদের এ বিজেপি দলের ত্রিপুরা সরকারের একটা তিনটা জিনিস রয়েছে, থ্রি এম, এম নিয়ম, নীতি এবং নিয়ম। এদিনের সভার মাধ্যমে 34 পরিবারের 107 জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন সভায় উপস্থিত নেতৃত্বরা। যোগদানকারীরা সকলেই বিজয়নগর গ্রামের। এই ভোটারদের মধ্যে অধিকাংশরাই বিরোধী সিপিআইএম দল ত্যাগ করে আসেন বলে জানা যায়। এই সভা মঞ্চে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির 2 নং মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ দাস, মণ্ডল সহসভাপতি শ্যামল দেবনাথ, যুবনেতা জয়লাল দাস সহ আরো অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।